সোনুকে বাজায়, বনফুলের মালার গন্ধ বাঁশির তানে মিশে যায়। বাঁশি নিয়ে এমন হাজারো কবিতা, গল্প, প্রেম উপাখ্যান লিখেছেন বিশ্বের সকল সাহিত্যিক এবং কবিরা। তাদের রচনায় জায়গা পেয়েছে সব রাখালিয়া এবং ডাকাতিয়া বাঁশির সুর, কিন্তু জায়গা পায়নি কোনো গৃহবধূর কিংবা কোনো বালিকার মায়াভরা বাঁশির সুর। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদের জানাবো এক বালিকার মায়াভরা বাঁশির সুরের কথা। এ যেন গোবরে পদ্মফুল ফোটার গল্প। গ্রামের গৃহবধূ বাঁশির সুরে স্বপ্ন বুনে চলেছেন। বংশীবাদন আর হারমোনিয়ামের টান নন্দিনী রায়ের জীবনের সুখের নাম। তার হতদরিদ্র জীবনে সে সুখটুকু কখনোই গ্রাস করতে পারেনি। যেখানে গ্রামের অন্য গৃহবধূরা কাজে কর্মে ব্যস্ত, সেখানে নন্দিনী রায় কাজের ফাঁকে ফাঁকে চর্চা করে থাকেন তার সাধনার বাঁশির সুর। নন্দিনী রায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ধাপেরহাটে এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই বাঁশির প্রতি তার টানই তাকে বাঁশি শিখতে উৎসাহিত করে। বাঁশি বাজাটা আমার অনেক ছোট থেকে শুরু। প্রথমত কষ্ট হয়, কারণ বাঁশি বাজালে আমাদের নিঃশ্বাসের তো মেয়েদেরতে অনেক সমস্যা হয় নিঃশ্বাসের। আমার দম মানে আমার নিঃশ্বাসটা খুব পাতলা ছিল। তারপরে তো মানে ভাবলাম দুই মাস প্র্যাকটিস করার পর ভাবলাম যে বাঁশি বাজাবো না, ছাড়িয়ে দেবো। পরে আমার গুরু বলল যে তুমি বাঁশি বাজাও, তোমার বাঁশিটা অনেক বেটার হবে। পরিবারের মধ্যে অন্যান্য সদস্যরা তেমনভাবে কেউ উৎসাহিত না করলেও তার মা সবসময় তাকে উৎসাহিত করেছেন। বাঁশির প্রতি নন্দিনী রায়ের অগাধ ভালোবাসা দেখে শ্বশুরবাড়ির লোকজনও তাকে উৎসাহিত করে থাকেন। অবসর সময় পেলেই তার বাঁশির সুরে মেতে ওঠেন তার শ্বশুরবাড়ির লোকেরা। এমন দরদ দিয়ে বাঁশিতে সুর তোলেন যে সেই সুরে খুঁজে ফিরে পাওয়া যায় শৈশব কৈশোর। কখনো বাঁশিতে সুর তোলেন প্রেম বিরহের, আবার কখনো দেশের গান বা ভাওয়াইয়া। তার বাঁশির সুরে বিমোহিত না হয়ে থাকা যায় না। বাঁশি যেন তার স্বপ্ন, বাঁশি যেন তার ধ্যান জ্ঞান, বাঁশি যেন তার সাধনা। প্রত্যন্ত গ্রামে থেকে মেয়েদের বাদ্যযন্ত্র নিয়ে কাজ করা সত্যি কল্পনার বাইরে। ইচ্ছে থাকলেই যে অসাধ্যকে সাধন করা যায়, তার প্রকৃষ্ট উদাহরণ নন্দিনী রায়। নন্দিনী রায়ের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি।